গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌমিতা, আর মৌমিতা স্টাডির আরও একটি ব্লগে আপনাদের খুব 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 ওয়েলকাম। আজকে জানেন তো, আপনাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করার আছে। তো চলুন আজকে সকাল সকাল আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে তো বুধবার, তো জোরও স্কুল আছে, আর আজকে তো জানেনই বুধবার গত অফিস যায়, তো সবাই সকাল সকাল উঠে ব্রেকফাস্ট টেবিলে। আর একে দেখুন ডোডোকে, একটুখানি বিস্কিট দু আঙুলে করে গুঁড়ো করে মুখে দিলে এরম করে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু খেতে গিয়ে মুখ থেকে সব বেরিয়েই যাচ্ছে, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আর কি। এইভাবেই তো শিখবে বলুন খাওয়া। আর এদিকে আমরা খাচ্ছি দুজনে চার বিস্কিট, আমি আর সৌগত। সৌগত ব্রেকফাস্ট করবে একটু পরে করবে, তার আগে তোজোকে বসিয়ে দেওয়া হয়েছে ব্রেকফাস্ট করাতে, জানেনি তো ওর একটু টাইম লেগে যায়। এই যে ওর ব্রেকফাস্ট চকোস, এটা ওর ভীষণ প্রিয়। তবে দুধে ভিজানোর আগে জানেন তো চারটে পাঁচটা ওকে শুধু একটা বাটিতে দিতে হবে। তো চলুন সবাই বেরিয়ে গেছে, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এটা, এটা জানেন তো আমার বাবার প্রাইজ, দেখতেই পাচ্ছেন নাম লেখা আছে বিএন পাল, মানে আমার বাবার নাম বিশ্বনাথ পাল। তোজো হওয়ার পর না তোজোকে বাবা এটা দিয়ে দিয়েছিল, এটা একটা রূপোর প্লেট। আগে না শুধু প্লেটটাই ছিল, তো আমরা ভাবলাম প্লেটটা তো এমনি থেকে দেখে কালো হয়ে যাবে, তো এটাকে ভালো করে গ্লাস টপ দিয়ে ভালো করে কভার করে দিয়ে ঘরে সাজিয়ে রাখলে কেমন হয়, তো তাই করলাম। দেখুন বাবা না ONGC-তে সার্ভিস করতো, তো ওখান থেকে পেয়েছিল। 2009-এর এটা, 13/4/2009। তো সেটাকেই না সৌগত দিয়েছিল আগের সপ্তাহে দোকানে এটাকে গ্লাস কভার করে দিতে, তো ওটাই আগের দিন সন্ধ্যেবেলা নিয়ে এসেছে, তো আজকে বার করে আপনাদের দেখাচ্ছি। এটা সেটা করতে করতে দুপুর হয়ে গেল, কখন বুঝতেই পারলাম না, বেজে গেল একটা, তোজোকে আনতে যাওয়া টাইম হয়ে গেছে। আর ইনি দেখুন ঘুমোচ্ছিলেন, কিন্তু যা হয় স্ট্রলারে শোয়ালেই উঠে পড়ে, তো সেই রকম উঠেই পড়েছে। আজ একটু লেটই হয়ে গেছি, দেখুন বাসও এসে গেছে, অন্যদিন এসে দাঁড়াতে হয়, আজকে আমরা আসার আগেই বাস এসে গেছে। চলুন তোজোকে নিয়ে এবার ঘরে যাই, খাবার দাবার তো সব রেডি আছে, তবে একটু গরম করতে হবে, তোজোকে আজকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি শোয়াতে হবে, কারণ বিকেলে যে এক জায়গায় যাওয়ার আছে। এই যে আজকে না বেশি কিছু হয়নি, মুগের ডাল, আলু চোখা আর মাছের ঝাল, মানে একদমই শুকনো শুকনো, কারণ সৌগতও নেই আর দুজনে তো খাবো, তো এগুলোতেই হয়ে যাবে। আর তোজোর তো মাছ হলে আর কিছুই চাই না, মাছ না হলেই ওর একটু মুডটা অফ হয়ে যায়। জানেন স্কুল থেকে মানে আসে যখন বাস থেকে নেমে আমাকে ফার্স্ট জিজ্ঞাসা করে, আজকে লাঞ্চে কি মাছ আছে, ফিশ আছে আজকে? যদি বলি হ্যাঁ আছে, তো বাবু বেজায় খুশি হয়ে যায়। যদি বলি না ফিশ নেই, তখন বলবে ও আচ্ছা এগ আছে, চিকেন আছে, এরকম। মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফিশ, একদম আমার মতো হয়েছে, ফিশ ছাড়া ভাত মানে চলেই না যেন। তবে এরকমও নয় যে ফিশ ছাড়াও খায় না, সবই খেয়ে নেয়। আর এই দুজনকে দেখুন, স্কুল থেকে এসে তোজো শুরু করে দিয়েছে ভাইয়ের সাথে খেলা, আর ভাইকেও দেখুন না, অনেকক্ষণ দাদাভাইকে দেখতে পায় না বলে দাদাভাই এলে ও বেজায় খুশি হয়ে যায়, আর তোজোও ভীষণ খুশি হয়ে যায়। যাক খাওয়া দাওয়ার পর্ব মিটলো, তোজোও ঘুমিয়ে পড়েছে। কিরকম রোদ উঠেছে দেখেছেন? এখনকার না দুপুরের রোদটাতে বেশ গরম হয়, আর আমাদের লিভিং রুমে না যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ রোদ লাগে, তো তাড়াতাড়ি পর্দাগুলোকে টেনে দিলাম, এক্ষুনি তোজো ওঠার টাইম হয়ে যাবে। দেখুন বলতে বলতে উঠেও গেছে, আর উঠেই দু ভাইয়ে শুরু হয়ে গেছে, ছোটটাও কম নয়, দেখুন দাদাভাইকে জড়িয়ে ধরে একদম তাকে কামড়ে, ভাগ্যিস এখনো দাঁত নেই, দাঁত হলে তো সব থেকে বেশি মনে দাদাভাইকেই ও কামড়াবে, হাসি কানা দেখেছেন? দাদাভাইকে পেয়ে কি খুশি, দাদাভাইও ভাইকে পেয়ে ভীষণ খুশি, ভাইকে জড়িয়ে ধরে হামি দিয়ে খুব আদর হচ্ছে, জানি না পরে কি হবে, আপাতত এখন তো খুবই ভালোবাসে, পরে যখন কোনো গাড়ি খেলনা নিয়ে মারামারি হবে তখনই বোঝা যাবে। আচ্ছা চলুন একটা জিনিস দেখ, রাইট টু ফাইট মার্শাল আর্ট একাডেমি, এখানে তোজোকে ভর্তিই করে দিলাম।
আগে দুদিন ক্লাসে গেছে, তবে আজকে ও ড্রেস পরে ফার্স্ট ডে। ড্রেসটা আগের দিনই পেয়েছি, তারপর তো ড্রেসটা একটু বড় হয়েছিল, তো একটু ওর মানে হাতে পায়ে একটু টেলারকে দিয়ে কাটাতে হলো। দেখুন ড্রেস একদম রেডি। কি বলুন তো, এটাতে ভর্তি করালাম ক্যারাটে শেখার জন্য বলতে পারেন, কিন্তু সব থেকে বড় কথা হলো যে শরীরে একটা মানে বডিতে একটা এক্সারসাইজের খুব দরকার বাচ্চাদের, তো সেই জন্যই ভর্তি করা। 1 ঘন্টা একটু এক্সারসাইজও হবে, একটু সবার সাথে খেলাধুলাও হবে, আর তার সাথে কিছু শেখাও হবে। তো চলুন তোজোকে পড়িয়ে দিই, এখনও একটু বড়, মোটামুটি করে পড়িয়ে দিয়েছি। দেখুন এবার কেমন লাগছে ওকে। খারাপ কিন্তু লাগছে না, ভালোই লাগছে, বেশ একটু বড় সড়ো আছে। আর এদিকে বায়না করে গ্লাভসটাও পরে নিল। গ্লাভস পরতে বাবুর ভীষণ ভালো লাগছে। আগের দুদিন গ্লাভস ছিল না বলে বাবুর খুব মন খারাপ হয়ে যাচ্ছে, মানে ড্রেস থাকুক না থাকুক গ্লাভসটা ওর বেশি পছন্দের হয়েছে। দেখছেন দিন গিয়েই কীরকম করছে, সারাদিন ঘরও এরকম চলছে, জানি না আমাদের কবে থেকে এরকম ঘা খেতে হবে। মানে আমাদের অ্যাপ্লাই হওয়া শুরু হবে খুব শিগগিরই, সেটা ঠিকই বুঝতে পারছি। চলুন ডোরো রেডি হয়ে গেছে, হাত তৈরি তো রেডি, আর এদিকে টাইমও হয়ে গেছে, এবার বেরিয়ে পড়া যাক। ব্যাস কেউ তো নেই, তো লক করেই যেতে হবে। চলুন লিফট এবার এসে গেছে। হাতের ব্যাগটা দেখেছেন, ওর মধ্যে গ্লাভস দুটো নিয়েছে আর জলের বোতলটা গলায় ঝুলিয়ে নিয়েছে, আর একটু হাওয়া দিচ্ছে বলে টুপিটাও পরে নিয়েছে। তবে ক্লাস স্টার্ট হওয়ার আগে টুপিটা খুলে দেব, স্যার মনে হচ্ছে এসে গেছে জানেন। হ্যাঁ স্যার এসে গেছে, তাই তোজোকে ওখানে দিয়ে আমি এবার কি করব, পার্কে একটু ডোডোকে নিয়ে হাঁটা শুরু করি। এই নিচেই হচ্ছে জানেন তো, এই পার্কের মধ্যেই একটা মানে কর্নারে জায়গা আছে, গ্রিন মানে আপনার ঘাস মতো আছে, সেখানেই আপনাদের ওই ক্লাসটা হচ্ছে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, সামনে খুব একটা যাচ্ছি না আমি, তবে মাঝে মাঝে যাচ্ছি। তবে তোজোর এই ক্লাসের চক্করে আমারও একটু ওয়াক হয়ে যাচ্ছে, মানে একটু হাঁটাহাঁটি হয়ে যাচ্ছে, আমারও শরীরের জন্য সেটা ভালো। দেখুন ওখানে ক্লাস চলছে, ছোট থেকে বড় অনেকেই আছে, যদিও দাঁড়ান একটু জুম করে দেখাই। এই যে আমাদের তোজো, কিছুই ঠিকঠাক পারছে না আপাতত, তবে হ্যাঁ ছাড়ছে না কিন্তু, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে স্যারও বেশ ভালো, বেশ হাতে ধরে সবাইকে করাচ্ছে দেখছি। দাঁড়ান সরে যাই, আমি সামনাসামনি এসে গেলেই না তোজো ক্লাস ছেড়ে আমার দিকেই বেশি তাকাচ্ছে। আমি আর কি করি, এদিক থেকে ওদিক শুধু হেঁটে বেড়াই। এই যে দেখুন এই একটা পার্ক, এটা আমার বলেছিলাম না আগে যে আমাদের 3টে পার্টে ভাগ করা, এটা আমাদের 3 BHK ফ্ল্যাটগুলোর মানে বিল্ডিংগুলোর পার্ক। এটা এখানে একটা ওয়াটার বডি আছে, তবে সেটা এখন ক্লিন করার জন্য জলটাকে, এখন জল নেই ওতে, ওটা যেদিন চালু হবে আমি দেখাবো। আর মনে হচ্ছে হোলির আগে আর ওসব চালাবে না। অনেকক্ষণ হাঁটছি, এবার পায়ে লাগছে, এবার আমিও একটু বসে পড়লাম। আর এই দেখুন তোজোকে, ও আমাকে খেয়াল করেনি, আমি দূর থেকে জুম করে ভিডিওটা করেছি, আমাকে দেখতে পেলে আর করবে না। মোটামুটি করছে ওই আর কি, তবে আস্তে আস্তে শিখে যাবে। দেখছেন সে কিন্তু তার গ্লাভস নিয়েই ব্যস্ত, সবাই স্যারের কথা শুনছে, তোজো গ্লাভস নিয়ে ব্যস্ত। আর এদিকে ফাইটিং শুরু হয়ে গেছে, তোজো তো কিছুই পারে না এখনো পর্যন্ত, জানি না কি করবে। তবে দেখছে দেখুন সবাইকে, আর এই আর একটা পুচকে, এও আমার এক প্রতিবেশীর ছেলে, এর দাদাও এখানে করছে। ওই দেখুন তোজো উঠেছে, লাফিয়ে লাফিয়ে এগুলো দেখছেন কাণ্ড, মাথাটাকে ওদিকে করে রেখেছে, মানে যাই হয়ে যাক আমার মুখে না লেগে যায়, দিয়ে শুধু হাত নাড়িয়ে চলেছে।
আজকেই ফার্স্ট টাইম ওকে ফাইট করাচ্ছে। ব্যাস তো চলুন, সন্ধেও হয়ে গেছে, আর কিছুক্ষণ পর ছেড়েও দেবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।